কয়েকজন ভিডিওতে কমেন্ট করেছে, দাদা তোমার ভিডিওতে হাসিটা কম লাগছে। প্রথম কথা, আমি হাসানোর ভিডিও বানাই না, আমি দর্দ ভরা ঘটনাগুলো বলি, তোমরা হাসো তো আমি কী করবো। তো আজকে একটু শিক্ষামূলক ভিডিও বেটা, আর সত্যি কথা বলছি এতটা রিয়েল ঘটনা আমি মনে হয় না কোথাও শুনছি, মনে হয় না শুনে নেই, মানে একদম বাস্তব। তোমাদের লোকালে যত রকম কসম লঞ্চ হয়েছে, যত রকম দিব্যি লঞ্চ হয়েছে, তোমরা কমেন্টে জানাও, আমি সব রকম দিব্যি কসম খেলবো, যেটা রিয়েল ঘটনা, একদম ট্র্যাজেডিক রিয়েল ঘটনা। তো ঘটনাটা বলি, তোমরা শুনো আর বলি। আমার একটা বন্ধু আছে, ওর নাম লিয়া যাবেক না, কারণ ওই যে নাম লিলি ও বদনাম হয়ে যাবে, নাম লিলি বদনাম হয়ে যাবে, বেড়া দিলাম তা বেশ ঠিক আছে। আর তো ওর কয়েকটা ফ্যাসিলিটি আছে, ওগুলো না বললে আমার মাথা ডাইরেক্ট বাজ পড়ে যাবে, কারণ ওগুলো ভুল হবে। তো ফ্যাসিলিটিগুলো বলি, প্রথম কথা আমার আদার্স যে বন্ধু আছে ওয়াদের মতন মেয়ে ন্যাচারাল নয়, মানে মেয়ে ন্যাচারাল ব্যাটা কীরকম ব্যাটা বলতেছি, মানে ও যখন কোনো রিলেশনে থাকে কোনো মেয়ের সাথে, ওই রিলেশনে থাকাকালীন ওই কারেন্ট অবস্থায় যদি বিপাশা বাসু, ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা, তারপর আর যত যত সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে যদি ওকে প্রপোজ করে দেয় রিলেশনে থাকাকালীন, ও ডাইরেক্ট না বলবে, ও এতটা লয়াল, এত বাফাদার বটে। হ্যাঁ, সে বিষয়টা আলাদা, একবার যদি ব্রেকআপ হয়ে যায় তখন ও কিছু দেখে না, মেয়ে হলেই হলো, সবাইকে অ্যাকসেপ্ট করলেই। আরেকটা ফ্যাসিলিটি বলতে, ধরো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি হসপিটাল হইতে আছি, 1% চান্স আছে বাঁচার, 1%। ডাক্তার যদি বলে যে এই প্রেসক্রিপশনের ওষুধগুলো আনো, তবে তোমার বন্ধুরা বাঁচাতে বাঁচবে, ও জিন্দিগি তো ওষুধ যাবে না ওই প্রেসক্রিপশন নিয়ে, ওই নিয়ে সুযোগ আমার কাছে আসবে ওই মরা অবস্থায়, নিয়ে বলো ভাই টাকাটা দে, তবেই তো ওষুধ আনবো। মানে বন্ধুর পিছনে জিন্দিগিতে টাকা খরচা করে না, জিন্দিগিতে লয় বেশ ওষুধ ছড়াবে, মেন বিষয় আসি। ওয়ার একটা গার্লফ্রেন্ড আছে, ওকে হঠাৎ করে কল করে বলছে বোলপুরে আসো, বোলপুরে দেখা করবো। ও একটা দেখুছি না, আমি আর আমার আরেকটা বন্ধু বসে আছে না, আমাদেরকে কল করছি, বলছি ভাই একবার বোলপুর যাবো জলদি আয়, কেন কল করেছে বলে তো, অন্য কোনো দরকার নয়, আমার পাশে যে বন্ধুটি ছিল ওর গাড়ি আছে, ইয়াস অ্যাপাচি গাড়ি, তার জন্য কল করছি, বলছি ভাই জলদি আয় যাবো। তখন যারা পাশে ছিল ডাইরেক্ট বলে দিলে, হ্যাঁ জিন্দিগিতে লয়, তোর কাজে যাবো, আমার গাড়ি ব্যবহার হবে, আমি গাড়িতে তেল ভরবো, খরচা আমাদের হবে, আমাদের কী লাভ হবে, জিন্দিগিতে যাবো না। তখন বন্ধু বলছে না রে ভাই, তেল আমি ভরাবো, ভাই আমি ভরাবো, প্লাস তোদের বিরিয়ানি খাবো, বিরিয়ানি। এইখানে আমাদের যত কনফিডেন্স ছিল লো হয়ে গেল, বিরিয়ানি আলাদা জিনিস, আমরা বেশ বিরিয়ানি ধান্দে আমরা গেলাম, নে ও 300 টাকা তেল ভয় লাগ, 3টে হেলমেট নিয়ে লাগ, না আমরা টুক 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 করে যাচ্ছি, মোটামুটি 17 বার কল করলে ওর গার্লফ্রেন্ড যেতে যেতেই বুঝি কোথা রয়েছে বাবু জলদি এসো, তখন ই বলছে দিক থেকে, হ্যাঁ বাবু চলেছি, বাবু চলেছি, তো অ্যাপাচি 160 হয়েছে ভাই জানো, 160 ছিল, তো ও বলছে 280 তুলে দে, জোসে জোসে খুঁজে পেছে নৌ, তো ধরো এখান থেকে বলবো 10 মিনিটের রাস্তা, আমরা এখান থেকে 2 মিনিট চলে গেলাম, 8 মিনিট লস, জোসে চলে গেলাম জোসে, আর বিরিয়ানি নিশাটা ছিল আমাদের মাথায়। তো ওর ওখানে বোলপুর ঢুকে দেখছি ওর গার্লফ্রেন্ড শপিং মলের উপরে রয়েছে, শপিং মলের উপরে, তখন বন্ধুরা বলছে ভাই তোর এখানে গার্ড দেবো, আমি ভেতর থেকে আসি, তখন আমি বললাম হবে, শপিং মলটা আমার বাপের বাড়ি নেই, কী গার্ড দেবে এখানে, সবাইকে বলবো না ঢুকানো ঢুকানো, বন্ধুর ভিতরে ঢুকে আছে, কী বলবো, হ্যাঁ তো সরি তোর এখানে দেখিস, বেশ দেখছি, দেখার মানে দেখছি, অন্য মেয়েগুলোকে আমরা দেখছিলাম ঠিক আছে, না এক ঘন্টা হয়ে গেলো তাও আসছে না। তখন আমি আমার বন্ধুকে বলছি ওই পাঁচি পাটিটাকে বলছি ভাই গ্যারেন্টি ও সব লস হয়ে গেলো, সব বরবাদ হয়ে গেলো, শপিং মলে কোনো গার্লফ্রেন্ডকে দেখা করা উচিত, সব শেষ করে দেবে। তখন আধ ঘন্টা এক ঘন্টা পরে যখন বাইরে বেরিয়েছি মুখটা বাংলা পাঁচ, তখন আমরা বুঝে নিলাম যে সব খরচা হেঙে যে আর শপিং মলে সব কিনে নিয়েছে, নিয়ে এসে বলছে ভাই কিন্তু জলদি চো, কী হলো জলদি চো, তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে ও সব খরচা হেঙে যে, না আস্তে 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 একটা চায়ের দোকানে দায়নু বলছে মুখটা একদম বাংলা পাঁচ, আর চোখটা কাঁদো কাঁদো ঢুলঢুল করছে, চোখের জল ঢুলঢুল করছে, আমার কী হলো রে কাঁদো কেন কেন, তখন ঘটনাটা বললে বলছে কেন ডেকেছিল জানিস, জানো কেন ডেকেছিল, বলছে ব্রেকআপ করার জন্যে, আর আমার মাথাটা ঘুরিয়ে গেল, ব্রেকআপ করার জন্য বোলপুরে, আমি কেন ব্রেকআপ কেন হঠাৎ, তখন বলছি ও পড়াশোনার জন্য বাইরে যাবে, এত লং রিলেশন, যাই হোক কিছু একটা বললে ইংলিশে, বাংলাতে বলছি এত দূরে ভালোবাসা চলে না, হ্যাঁ লং রিলেশন ডিস্টেন্সশিপ চলে না, যাই হোক কিছু একটা বাড়ি চলে না, তার জন্য আমরা ব্রেকআপ করে নেবো, কারণ ওখানে অনেক ছেলে থাকবো, ওদেরকে সময় দিতে হবে, এটাই কারণ। ওই মেয়েটা এইখান থেকে বোলপুরে ডেকে ব্রেকআপ করছি, বোলপুরে ডেকে, হ্যাঁ এটি ঘটনা, এটি ঘটনা, মানে বিষয়টা ভাবো গভীরে ভাবো, উপরে ভাবলে হাসি লাগবে না, সরি দুঃখ পাবে না, গভীরে ভাবো গভীরে, যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে ধরো যে ব্রেকআপ করবে, তো লোকালে করো, ফোনে করলো যে আমি তোমাকে থাকতে পারবো না, ছেড়ে দাও তুমি হাঁটা এখান থেকে, সামনে হাঁটা লেভেল খুঁটি কাবেল, তার ফোনে বলো, বাইরে ডেকে বোলপুরে ডেকে, ওইখান থেকে 100 কিলোমিটার দূর, ওইখান থেকে ডেকে, ওখানে ডেকে ব্রেকআপ করছে, এরকম কেন, হ্যাঁ এরকম কেন, এরকম করো না, এটা ভুল না, এটা ভুল না, ব্রেকআপ করবে তো লোকালে করো, ভাবো না যে বন্ধুটির জন্য আমার কোনো আক্ষেপ কষ্ট না, কিছুই নাই, ও ভালো হয়েছে ওর সাথে, ও আবার রিয়েল লাভ করবে, ট্রু লাভ করবে কদিন, কিন্তু বিরিয়ানি বিরিয়ানিটা চলে গেলো হাত থেকে, কি করবো। এই ভিডিওটা দেখে শিখে লাও, যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কোথাও বাইরে দেখা করতে ডাকছে, তার মনে এটা লয় যে তোমার সাথে মধুর কথা বলবে, হতে পারে ও ব্রেকআপের জন্য ডাকছে, নিজেকে রেডি করে যাবে, একদম বুকের পাটা একদম হাইব্রিড লাগিয়ে নেবে, লোহার লাগিয়ে নেবে লোহার, নাহলে তোমার জিনিস লাল হয়ে যাবে, পাকা পেলে যাবে, তখন তোমার কষ্ট কেউ বুঝবে না। হ্যাঁ